बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम। आज हाजिर हलाम असाधारण एक चाय रेसिपी निये, ता हलो काश्मीरी गोलापी चा बा पिंक टी। जारा चा प्रेमी तादेर काछे एई रेसिपिटा अवश्य भालो लागबे। जारा चा खेते पछंद करेन तारा अवश्य एटा बानिये खाबेन। तो देरि ना करे चलुन देखे आसि। चा बानानोर जोन्नो आमि एखाने नियेछि 2 काप बरफ ठंडा पानी। হয়তো অবাক হচ্ছেন বানাবো চা কিন্তু নিলাম ঠান্ডা পানি কেন। হ্যাঁ, এই চাটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করতে হবে এবং তা হতে হবে বরফ শীতল। পানিটা আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি, এটা আমি জাল করে নিব। তো পানিটা আমি জাল করে নিচ্ছি, এটা ফুটে উঠলে আমি যা যা দিব তখন দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে, এখন দিচ্ছি আমি এখানে 3টে এলাচ, एक टुकरो दारचिनी और एक स्टार इनिंग्स, एगुलो निये एखन फुटिए नेब। दिच्छी पिंच लवण, एटा अवश्य सम्पूर्ण अपशनल, आपनारा चाइले स्किप करते पारेन। एखाने आछे ग्रीन टी। एई चाटा अवश्य काश्मीरी चा पाता दिये करा हय, किन्तु आमार हातेर काछे काश्मीरी चा पाता नेई, ताई आमि ग्रीन टीटा यूज करछि। एखाने 4टा पैकेट ग्रीन टी नियेछि, माने 2 टेबिल चामच। तो दिये दिलाम। পাতাগুলো ভালো করে ফুটে উঠেছে, এটা অনবরত নাড়তে হবে, উপর থেকে ফেলতে হবে। এই চাটা বানাতে কিন্তু অনবরত এটা তুলে ফেলে দিতে হবে, এতে বাবলস ক্রিয়েট হয়। এটা করা স্টপ করা যাবে না, এটা করে যেতেই হবে। তো এইভাবে করে আমি করে নিচ্ছি। আমি 10 মিনিট জাল করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি আরো 1 কাপ ঠান্ডা পানি। এটা এখন জাল করে নিব এবং চামচের সাহায্যে সেই আগের মতো করে আমি এটা উপর থেকে নিচে ঢালতে থাকব। তো প্রায় আরো 5 মিনিট জাল করার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম খাবার সোডা। এটাও আবার 5 মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নিব। পাঁচ মিনিট পর্যন্ত আর একটু জাল করে নিচ্ছি, এখন চামচের সাহায্যে উপর থেকে নিচে ফেলছি। তো আরো 5 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন কালারটা চলে এসছে, মাশাআল্লাহ ঠিক যে কালারটা আমি চেয়েছিলাম এটাই চলে আসছে। এখন আমি চুলাটা অফ করে চাটা একটু ছেঁকে নেব। তো চায়ের রঙটা আমি ছেঁকে একটা মগে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই অবস্থা আপনারা কিন্তু এটা ফ্রিজে রেখে খেতে পারবেন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। যখনই খেতে মন যাবে তখনই আপনি দুধটা মিশিয়ে খাবেন। তো আমি এখন চায়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছি। তো আমি দুধটা জাল করে একটু ঘন করে নিচ্ছি, আপনারা চাইলে লিকুইড মিল্কটা ইউজ করতে পারবেন। আমি এখানে পাউডার মিল্কটা ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তো আমি দুধটা জাল করে কাপে নিয়ে নিয়েছি। মানে চায়ের বৈশিষ্ট্য হচ্ছে 3/2 কাপ হতে হবে দুধ আর 1 ভাগ হবে চায়ের রং। তো আমি চায়ের রংটা এখন অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার কাশ্মীরি পিঙ্ক টি। মানে কিছুটা বাদাম আমি অ্যাড করে দিব। এই চা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন অসাধারণ। তো বাসায় একবার হলো ট্রাই করবেন, করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। তো আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তো ভালো থাকবেন আর এই চাটা অবশ্যই বানাবেন বাসায়। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।